যায় অনেক সময় লাগবে। এই লিখতে লিখতে এই ন্যারেশন কাকে বলে বুঝাইতে বুঝাইতে লাস্টে যে মূল টপিক যে এটা আমাদের বাস্তব মানে আমাদের যে পরি কাজ করতে হবে সে আমরা আমরা করতে পারি না, সেজন্য আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমি শিখাবো, যাতে বর্ণনা করাকে ন্যারেশন বলে অথবা বক্তা যেটা বলে আমরা যে কথাটা বলি সেটাই ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন সরাসরি যেটা বলা হয়, বক্তা যখন সরাসরি কোনো কিছু বলে তাকে কি বলে, আমরা যখন সরাসরি কোনো কিছু বলি বক্তা যখন সরাসরি কোনো কিছু বলে, আমরা যখন কাউকে সরাসরি কোনো কিছু বলি তাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। আর যখন আমরা পরিবর্তন করে কোনো কিছু বলি, যেমন কামাল সেট, কামাল বলল আই এম ভেরি ইল টুডে, আজ আমি খুব অসুস্থ। এখানে কি কামাল কোনো কিছু পরিবর্তন করে বলছে না, সরাসরি বলছে তার যে আজকে শরীরে খারাপ লাগতেছে, কামাল এখানে সরাসরি কথাটা বলছে, সেজন্য কামাল সরাসরি বলছে থেকে থেকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। আর এই কথাটা কে বলছে, কামাল না, এই কামালটা হচ্ছে স্পিকার অথবা বক্তা, কামালটা হচ্ছে কি স্পিকার অথবা বক্তা। আর সেটটা অথবা রিপোর্টার, আর সেট হচ্ছে এর ভাগ, সেজন্য এটাকে বলা হয় রিপোর্টিং ভাগ, রিপোর্টিং ভাগ। আর কামালের কথাটা সরাসরি এখানে উঠাই দেওয়া হয়েছে, কামাল যে কথাটা বলছে যে সে অসুস্থ এই কথাটা হুবহু তুলে ধরা হয়েছে, সেজন্য এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। স্পিচ মানে কি বক্তব্য, সে যে কথাগুলো বলছে সে কথাটা হুবহু তুলে ধরা হয়েছে। আর এই যে দুইটা কর্মধারা ঘিরে দেওয়া হয়েছে এটাকে বলা হয় ইনভার্টেড কমা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিপোর্টিং ভাগ, আর এই কথাটা এখানে ভুল তুলে ধরা হয়েছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। বক্তার বক্তব্য পরিবর্তন করে বলা কি দেখে গেছে, অর্থাৎ বক্তা তখন সরাসরি বলছে সে অসুস্থ ছিল, এখন তার কথা একটু পরিবর্তন করে বলা হয়েছে যে কামাল সেড দ্যাট হি ওয়াজ ইন দ্যাট ডে, যে কামালের কথাটা আরেকটু একটু পরিবর্তন করে বলছে যে কামাল ওই দিন অসুস্থ ছিল, এই জন্য এটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা শিখব কিছু ভাগ পরিবর্তন, আমি সরাসরি অনেকগুলো টেন্সে যাবো না, কারণ টেন্স করতে করতে পরে যে মূল থিম সেটা মনে থাকে না, বুঝে যাওয়া যায়। সেজন্য এখন ভাগ
class of past infinitive is present infinitive structure is subject plus verb plus extensive verb. And past infinitive is subject plus principal verb past form do not matter plus extension. যেমন পুরি উদাহরণ করে যাই অনেক লম্বা হয়ে যাবে present continuous tense past continuous tense present continuous tense is structure ki subject plus am is are plus principal verb plus ing plus extension verb plus and past continuous tense is structure ki past continuous tense subject plus was তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে হবে past continuous tense present perfect tense plus past perfect tense past present perfect tense is structure কি subject plus principal verb এর past participle form plus active form আর past participle এর structure subject plus had plus principal verb এর past participle form plus active form তোমাদের যদি কিছু মনে না থাকে শুধু এটা মনে রাখবে যে am is are থাকলে was হয় কি হবে am is are থাকলে was হয় যদি have অথবা has থাকে তাহলে had হবে have অথবা has থাকলে কি হবে হ্যালো শেষ continuous tense structure ki subject plus have been athoba has been plus principal verb and the ing plus extension a past perfect tense subject plus have been principal verb and the ing plus তাহলে কি past indefinite tense থাকলে হবে past perfect tense তাহলে past indefinite tense structure আমরা সবাই জানি যে past subject plus verb past form অর্থাৎ verb এর past form থাকলে হবে had যখন verb এর past form যদি দেওয়া থাকে যে হয়তো দেওয়া থাকলো এইভাবে যে কামাল সে I went here. তাহলে এখানে আমরা কিভাবে দিব যে কামাল said that
এর পাস ফর্ম যখন দেওয়া থাকবে গো এর পাস ফর্ম কি ওই গো মানে কি যায় আর ওই ঘর তো গিয়েছিলাম তখন আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশনটা চেঞ্জ করব তখন দিব আমরা কি সাবজেক্ট যা আছে তাই থাকবে সেম সেটি থাকবে আর দ্যাট ফর্ম হবে দ্যাট তার এখানে ফার্স্ট পারসন আছে সেজন্য আমরা কি কামাল কামালের পুরো নাম নি এটা সেটা দিয়ে দিলাম আর এখানে পাস কেস ছিল ভাবে পাস ফর্ম ছিল দেখে আমি এখানে হ্যাড ইউজ করলাম যে কামা সে দ্যাট হি হ্যাড গন দেয়ার কামাল বলেছিল সে সেখানে গিয়েছিল এখানে পাস টেন্সে ক্লিয়ার শিশি রাখি পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এটা নো টেন্স নো পরিবর্তন হবে না সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস একই হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি ফিউচার টেন্সে কোনো পরিবর্তন হয় না শুধু ভার পরিবর্তন হয় চাল থাকলে শুট মিল থাকলে উট চাল থাকলে ফুট মে থাকলে মাইট মাস্ট থাকলে হ্যাড টু মনে থাকবে টুডে থাকলে দেখবে টুমোরো তার নেক্সট ডে ইয়েস তার থেকে প্রিভিয়াস ইয়েস থাকলে রেসপেক্টফুল ঠিক
টুডে থাকে একটু মনে রাখবে যে টুডে থাকলে দ্যাট ডে, টুমরো দ্য নেক্সট ডে, ইয়েস স্টার্টেড প্রিভিয়াস ডে, ইয়েস থাকে রিপ্লাই টু দ্য অ্যাফার্মেটিভ, নো থাকে রিপ্লাই টু দ্য নেগেটিভ, স্টার্ট থাকে রেসপেক্ট। এগুলা পার্সন পরিবর্তন, পার্সন সবার তো ফার্স্ট পার্সন কি কি আই ভাল ঠিক আছে আমি তাকে বললাম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে আছি বা আমি কাজটি করেছি, তাহলে এই যে এখানে এইটার কি রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট কি ফার্স্ট পারসন না, এটা যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তবে আই থাকে, তাহলে এই যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সাবজেক্ট মানে এটা হবে হি থাকুক অথবা আমি যদি এখানে পরিবর্তন দিই হি সেড টু হিম রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি অবজেক্ট থাকে হি সেড টু হিম, এই হিমটা কি অবশ্যই সাবজেক্ট না, হি এর অবজেক্ট কি হিম, সেডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে এখানে টোল্ড হবে কি হবে টোল্ড, টোল্ড হবে তাহলে সাবজেক্ট যেটা আছে সেটাই দিব সেভ তুলে কি দিব সেভ তুলে টোল্ড টোল্ড, এই যে কমা এই কমাটা কোন জাংশন হিসেবে ব্যবহৃত হবে কমা তুলে তাহলে হি টোল্ড হি এই যে কমা এই কমাটা কোথায় আসলে আমি একটা সেন্টেন্স করবো এটা এখানে একটা কম জাংশন কথা দিব কি কম জাংশন দ্যাট he told him that তার আই থাকে হি না হি হ্যাড থাকলে আমরা কি বলছি হ্যাড হ্যাড হি হ্যাড ডান দা ওয়ার্ক আর ভুল হবে এটাতে